ছাত্রীরা এখনো স্কুল যেহেতু খুলছে না, যেহেতু এইভাবেই আবার ক্লাস শুরু করতে হবে এবং তোমরা এইভাবেই পড়াশোনাটা চালিয়ে যাও। আজকে লেখা হবে 71 থেকে 80 পর্যন্ত। আগেও যে লেখা হয়েছে সংখ্যা লিখে তারপরে কীভাবে কথা লিখতে হয়, সংখ্যা লিখে 71 লিখলে, লিখে এবার এ কয় আকার তয় তয় র 71, 7 10 2, 72 বয়াকার হয়াকার তয় তয় র 72, 7 10 3, দাগ টানবে ঠিক সোজাসুজি, 73 তয়সি অন্তস্তয় আকার তয় তয় র 73। লেখাটা ঠিক সমান সমান থাকে, এলোমেলো হয়ে যায় অনেকেরই, সেটা দেখে নেবে। 7 10 4, 74 চয় হস্যু অন্তস্তয় আকার তয় তয় র 74, 7 10 5 কত হচ্ছে 75, পয় চন্দ্রবিন্দু চয় আকার তয় তয় র 75। এই লেখক এইভাবে সংখ্যাটা লিখবে, লিখে কিন্তু লেখাটা যাতে সমান লাইনে থাকে সেই জন্য আগে দাগটা টেনে নেবে, টেনে নিয়ে করলে পরে কী হবে তাহলে লেখাটা সমান থাকবে, এই লেখাটা নিচে নামবে না, এই লেখাটা নিচে নামবে না বা উপরে উঠে যাবে না, এই ইয়েটা হবে, না হলে লেখাটা সমান না থাকে এলোমেলো হবে। 71-এর জায়গায় 72, 71-এর বানানটা 72-এর সঙ্গে লিখে নেবে বা 71-এর লেখাটা উপরে উঠে গেল, এইভাবে হবে। সেই জন্য চেষ্টা করবে এইভাবে লিখতে, 7 10 5 75, 7 10 6, 7 10 6, 76, 6 হস্যি অন্তস্তয় আকার তয় তয় র 76, 7 10 7, 77, দন্তস্বয় আকার তয় আকার তয় তয় র 77, 7 10 8, 78, আ টয় আকার তয় তয় র 78, 7 10 9, 79, দীর্ঘ দন্ত ন 79, 80 কত হলো 79, 8-এ 0 বা 8 10-এ 80, আ তালবসয় হস্যি 80। তাহলে কীভাবে হবে, আগে যেগুলো যা করানো হচ্ছে সেভাবে সেগুলোই করে যাবে, যোগ বিয়োগ যা ক্লাসে করানো হয়েছিল সেগুলো করবে, আর মোটামুটি 70 অবধি মানে সম্ভবত হয়ে গেছিলো, তাই আজকের 71 থেকে 70 অবধি তোমাদের বানান লেখা সংখ্যা লেখা হয়েছিল, আর এটা
আজকে দেওয়া হলো 71 থেকে 80, ঠিক আছে? 7 10 1 71 থেকে 80, এভাবে সংখ্যাগুলো লিখবে আর এভাবে বাসে তার বানানটা লিখে দেবে।